হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইনুল ঢাকাতে, নাই তারা আজ কোন খবরে। গান্ডের গিটারিস গুয়ারিস দিশুরা ঘুমিয়ে আছে যে আজি কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আজ রমারাই। অমলটা দুঃখছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সেই, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আট কলেজের ছেলে বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ বড়া কথা নিয়ে নির্ভীক শ্রোতা হয়ে যিশুটা যা বসে শুধু থাকত। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনিট ওঠে আজ জ্বলত, কখনো বিষ্ণুদের কখনো কামিনীরাই এই নিয়ে তর্কটা চলত। রোদ জ্বর বৃষ্টিতে সেখানেই যে থাকুক কাজ শেষে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কবি কবি চেহারা কাঁদেতে ঝুলানো বেগ, মুখে যাবে আমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও চাপা, পেল না সে প্রতিবার দামটা। অফিসের সোশালে আমি চার নাটকে রমা রায় অভিনয় করতো, কাজের রিপোর্টার মইনুল এসে রোজ লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। সাজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে, কত স্বপ্নের মেঘে ডেকে যাই। কতজন এসে গেল কতজনই আসবে কফি হাউজে। ওকে ওকে ওকে, অতর বন্ধু কাঁদিলে এবার এত সুন্দর, ঠিক আছে।